হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে ফলাহারিনী কালী পুজো তো তার জন্য রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য আমাদের পাড়াতে একটা ছোট্ট মা কালী মন্দির আছে তো ওখানেই আজকে পুজো হচ্ছে তার জন্য ভাবলাম যেহেতু পুজো আছে একটু শাড়ি পরি তো দেখো এই শাড়িটা পরেছি আর অ্যাকচুয়ালি লালটা আমার খুব ফেভারিট কালার আমার থেকে আমার হাজবেন্ডের তো আমার বেশিরভাগ ড্রেসই লালেরই হয় তো সেই কারণে এটাও লালই পরেছি রিসেন্টলি আমাকে একজন বলেছে মানে আমার একটা বন্ধু যে তুই এত রিলস করিস যাই করিস বেশি তোকে লাল ড্রেস পরেই দেখতে পাই মানে আমি এটা লোককে বুঝে পারি না যে লালটা আমার বরের প্রচণ্ড ফেভারিট কালার মানে আমি জামা কাপড় কিনতে গেলেই ওকে যদি বলি চুজ করে দাও সব ঠিক আছে ডিজাইন ডিজাইন আমি চুজ করলাম কালারটা চুজ করার সময় ও বলবে রেড পরো রেডটা পড়লে তোমাকে ভালো লাগে তো যাই হোক সেই কারণে এটা রেড কালারেরই জামদানি পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন মন্দিরে যাব। তোমাদেরকেও দেখাবো মন্দিরটা খুব সুন্দর ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির মায়ের দর্শন করাবো তোমাদের সবাইকে তো সঙ্গে থাকো এসে গেছি মায়ের মন্দিরে এই হচ্ছে আমাদের পাড়ার মা কালী ছোট্ট মন্দির আর ছোট্ট মা কালী কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর মাকে খুব সুন্দর একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছে যদিও বা সেটা শাড়িটা খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু মানে যখন মালাগুলো পরানো হয়নি তখন দেখতে কি ভালো লাগছিল লাল কালারের একটা সুন্দর বেনারসি পরানো হয়েছিল। তো যাই হোক এটাই হচ্ছে আমাদের পাড়ার মা কালী আর আমাদের পাড়াটা দেখো কত সুন্দর সাজিয়েছে পুরো লাইট দিয়ে একদম গোটা রাস্তাটা আমাদের পাড়াটা খুব ছোট। কিন্তু খুব বেশ মানে একটু বেশ কি বলবো একটু সুন্দর করে সাজানো গোছানো এরকম টাইপের চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই পাড়াতে মানে চট করে তো বুঝতেই পারছো এখানে সমস্ত সবাই নতুন বাড়ি করে এসেছে তো সেই কারণে সবার বাড়িতে যাওয়া এই ব্যাপারটা খুব একটা নেই কেউই কার কারোর বাড়িতে সেভাবে যাওয়া আসা করে না এই জাস্ট রাস্তায় দেখা হলো একটু আধু কথাবার্তা ওইটুকানি এই পুজোর সময়তেই যেহেতু সবাই ঠাকুরের মন্দিরে আসে তো সেই কারণে সবার সাথে বেশ গল্প আড্ডা এইসব হয় তো এই যে আমাদের এখানে দেখো মানে এখন প্রসাদ প্যাকিং হচ্ছে তো এই পুজোর দিনকে গোটা পাড়াতে ঠাকুরের ভোগ বিতরণ করা হয় বাড়িতে বাড়িতে এই কন্টেনার করে দিয়ে চলে আসি তো এবারে ঠাকুরের ভোগে হয়েছিল পোলাও আলুর দম আর পায়েস এখানে দাদারা সব বসে প্যাকিং করছে এবারে আমরা এগুলো নিয়ে বেরোবো সবাই মিলে বেরিয়ে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। তো এই যে সবাই বেরিয়েও পড়েছি বেরিয়ে সবার বাড়িতে পৌঁছে দিচ্ছি কারণ রাত্রির পুজো তো শুরু হবে অনেক দেরিতে দেরি আছে এখনও সাড়ে দশটার পর পুজো শুরু হবে তো সেই জন্য ঠাকুরের ভোগটা আগেই পৌঁছে দিলাম তো এই যে ঠাকুর মশাই এসে গেছেন এবার পুজো শুরু হবে পুজোর গোছগাছ চলছে আর এখানে বাচ্চা জি মানে যেটা করে রীতিমতো চেল্লা মেল্লি আনন্দ এসব চলছে আর এখানে আমরাও বসে আছি সবাই যদিও বা সেরমভাবে আসেনি এসেছিলো কারোর কারোর পুষ্পাঞ্জলি দেওয়ার আছে পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে গেছে আবার কেউ কেউ তোমার আছে সঙ্গে রাত্রি সাড়ে বারোটা বাজে এখনো পুজো হচ্ছে এরপর হোম হবে পাড়ার লোক সব আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে

পুজো মোটামুটি হয়ে গেছে হোমও হয়ে গেল তো এবারে ঠাকুরের একটু হোমের ঠিক পরে নিই পরে নিয়ে এবার বাড়ি চলে যাব অনেক রাত্রিরও হয়েছে প্রায় পৌনে দুটো বাজে তো এখনও দু এক কিছু কিছু লোক আছে এখানে ঠাকুর যে বাইরে বসে আছেন তো এখনও তোমার সবাই বাড়ি চলে যায়নি এবারে সবাই বাড়ি চলে যাবে আস্তে আস্তে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সঙ্গে থেকেও থ্যাংক ইউ